Hello students welcome to your online class of science open your science book page number 91 today's topic is safety safety rules in the bathroom safety outside the house on the playground on the road in the bathroom in the bathroom if water is being হিটেড উইথ অ্যান ইমরসন হিটার টু নট টাচ দ্য বাকেট ওয়াইল দ্য সুইচ ইজ অন যখন বাথরুমে তোমরা জল গরম করবে হিটারে জল গরম করো হিটারে জল গরম করলে যখন সেটা কী করতে হয় যখন জল গরমটা হবে তখন হচ্ছে সে বালতির মধ্যে টাচ না করাই উচিত এবং তখন সেই মুহূর্তে সুইচে ভিজে হাতে সুইচে সুইচ অন করা উচিত না ডু নট লিভ দ্য সোপ বার অন দ্য ফ্লোর অফ দ্য বাথরুম ইট উইল মেক দ্য ফ্লোর স্লিপারি তুমি যখন সাবান ব্যবহার করবে বাথরুমে বাথরুমের ফ্লোরে মেঝেতে না ফেলে না ফেলা উচিত সোববার তাহলে স্লিপ খেজে স্লিপ খেজে স্লিপ স্লিপ খেয়ে পরে যেতে পারো ইউ মে স্লিপ অন ইট অ্যান্ড হার্ট ইউর সেলফ ব্যাগলি খুব স্লি স্লিপ খেয়ে পড়ে যেতে পারবে এবং তা থেকে আঘাত লাগতে পারে খুব খারাপভাবে কিপ দ্য ফ্লোর অফ দ্য বাথরুম ড্রাই অ্যান্ড হোয়েন ইট ইজ নট ইন ইউজ যখন আমরা বাথরুম ব্যবহার করব না তখন বাথরুমের মেঝেটা আমরা শুকনো রাখার চেষ্টা করব। ডু নট প্লে উইথ রেজার্স অর ব্লেক স্কেপ ইন দ্য বাথরুম ইউ মে ইনজিওর ইয়োর ফিঙ্গার্স টু আমরা রেজার এবং রেজার মানে ধারা ব্লেক জাতীয় ধারালো জিনিসের সাহায্যে জিনিস বাথরুমে রাখবো না এবং তার ফলে কী হবে এবং ওগুলো খেলবো না এর ফলে আমাদের আঙুলে আঘাত লাগতে পারে প্লেস এ নন স্লিপ ম্যাক জাস্ট আউটসাইড দ্য বাথরুম টু বি ইউর ওয়েট যখন আমরা বাথরুমের বাইরে একটা নন স্লিপ যেটা স্লিপ না না খেতে পারি সেই রকম একটা ম্যাট বাথরুমের বাইরে রাখবো যাতে আমরা ভিজে পাগুলো বাথ মানে মুছে আসতে বাথরুম থেকে বেরিয়ে ভিজে পাগুলো ওর মধ্যে মুছতে পারি সেফটি আউটসাইড দ্য হাউস উই উই শুড বি মোর কেয়ারফুল ওয়ে উই আর আউটসাইড দ্য হাউস যখন আমরা বাড়ির বাইরে যাব আমরা আরও যত্ন সহকারে থাকবো কোনো রকমভাবে আমাদের না আঘাত লাগে ইন দ্য গ্রাউন্ড অন দ্য রোড অর ইন দ্য বাস উই মাস্ট ওবে সার্টেন সেফটি রুলস টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট আর এবং আমরা কি করব সেফটি রুলগুলো মেনে চলবো যাতে আমরা রকম দুর্ঘটনাতে দুর্ঘটনা এড়িয়ে যে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি বা দুর্ঘটনা এড়িয়ে যেতে পারি সেফটি রুলসগুলো ফলো করলেই গ্রাউন্ডে রাস্তায় বাসের মধ্যে অন দ্য গ্রাউন্ড অলওয়েজ প্লে ইন এ গ্রাউন্ড আমরা সবসময় মাঠেই খেলার মাঠেই খেলবো নেভার রান অ্যাবাউট রাসলি আমরা কখনোই খুব জোরে দৌড়াবো না ডু নট প্লে নিয়ার থ্রোনি বুজেস অর ইলেকট্রিক ওয়্যারস ট্রনি মিনস কঙ্কটা পূর্ণ মানে কাঁটা যুক্ত হাত নিয়ে খেলবো না মানে ঝোপচারের কাছে খেলতে যাব না এবং ইলেকট্রিক ওয়ার্স বৈদ্যুতিক তারের নিয়ে কাছে যাব না খেলার সময় বা খেলবো না টু নট প্লে অন দ্য রোড আমরা রাস্তার উপরে খেলবো না ফলো দ্য রুলস অফ দ্য গেম এবং গেম যে খেলবো সে তার নিয়মগুলো মেনে অনুসরণ করেই খেলবো টু নট হিট অর পুস আদার ওয়াইল প্লেইং খেলার সময় আমরা কাউকে ঠেলে দেবো না বা কাউকে আঘাত করব না ডু নট প্লে উইথ সার্ভ ইন্সট্রুমেন্ট কোনো ধারালো জিনিসপত্র নিয়ে আমরা খেলবো না নেক্সট অন দ্য রোড ইউ শুড বি ভেরি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল ওয়েন ইউ আর অন দ্য রোড ইউ ইফ ইউ আর নট কেয়ারফুল ইউ মে মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট হোয়েন অন দ্য রোড ফলো দ্য ট্রাফিক রুলস আমরা যখন রাস্তায় বেরোবো তখন খুবই কেয়ারফুল থাকবো মানে নিজেদের যত্ন নেবো আর আমরা কি করবো ট্রাফিক রুলস যে রাস্তায় বেরোলে ট্রাফিক যে নিয়মগুলো থাকে সেগুলো মেনে অবশ্যই চলবো নেক্সট অলওয়েজ ইউজ দ্য ফুটপাথ ফর ওয়াকিং ওয়াকের হাঁটার জন্য আমরা ফুটপাথ ব্যবহার করবো ওয়ে এভার পসিবল ইউজ দ্য জেভ্রা ক্রসিং অর সাবয়ে টু ক্রস দ্য রোড রোড পারাপার করার জন্য আমরা জেভ্রা ক্রসিং এবং সাবয়ে এর সাবয়ে ব্যবহার করেই আমরা রাস্তা পারাপার হব ক্রস দ্য রোড অনলি ওয়েন দ্য রোড ইজ অ্যাবসোলুইট অ্যাবসোলিউটলি ক্লিয়ার অফ দ্য ট্রাফিক ট্রাফিক যখন একদম ক্লিয়ার থাকবে তবেই আমরা রোড রাস্তা পারাপার করবো নেভার ক্রস দ্য রোড ইন এ হি আমরা হরে মানে খুব তাড়াতাড়িভাবে রাস্তা পারাপার আমরা করব না অলওয়েজ ওয়েদা ট্রাফিক সিগনাল এবং ট্রাফিক সিগনালগুলো আমরা মেনে চলবো ওকে স্টুডেন্ট টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট ইন দ্য বাথরুম সেফটি আউটসাইড দ্য হাউস অন দ্য প্লেগ্রাউন্ড অন দ্য রোড That's enough for today. Bye. Have a nice day. Take care.